হ্যাঁ বন্ধুরা, আমি প্রান্ত টেকল্যান্ড 360 থেকে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি পুরো ড্রাইভটাকে হাইড করতে পারবেন। আপনারা অনেকে ফাইল হাইড করে থাকেন সফটওয়্যারের মাধ্যমে, কিন্তু যদি কেউ পাসওয়ার্ড চায় তখন আপনাকে দিতে হয় বাধ্যতামূলক। অনেক ক্ষেত্রে আছে সেগুলোকে যেখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হয়, কিন্তু যদি আপনি হাইড করে রাখেন অর্থাৎ আপনি ফোল্ডারটি খুঁজেই না পায়, তাহলে সে পাসওয়ার্ড দিয়ে কী করবে? তো আমি এখন দেখাচ্ছি কিভাবে ড্রাইভ হাইড করতে হয়। তো ড্রাইভ হাইড করতে আমার এই ভিডিওটি দেখুন, আর যদি আপনি দেখতেছেন কিভাবে ফাইল হাইড করতে হয় সিএমডি অর্থাৎ কমান্ড প্রম্পটের মাধ্যমে, সেক্ষেত্রে আপনি আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আর বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টে জানাবেন কোথাও কোনো সমস্যা হলে। তো মাই কম্পিউটার রাইট ক্লিক করবেন, তারপর ম্যানেজে ক্লিক করবেন, মাই কম্পিউটার অথবা দিস পিসি একই কথা। এবার ডিস্ক ম্যানেজমেন্টে চাপ দিবেন, ডিস্ক ম্যানেজমেন্টে চাপ দেওয়ার পরে আপনি যে ড্রাইভটি হাইড করতে চান সেটি রাইট ক্লিক করবেন। এরপর চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথ, এখানে যে ড্রাইভ লেটার অ্যান্ড লেটার আছে সেটা রিমুভ করে দিবেন, ইয়েস চাপ দিবেন। ভাইপার কিছু নেই, এখান থেকে কিছু ডিলিট হবে না। তো যেমনটি দেখতে পাচ্ছেন ড্রাইভটি হাইড হয়ে গেছে। ড্রাইভটি ফিরে পেতে গেলে চলে যাবেন কমান্ড প্রম্পট অ্যাডমিন হিসেবে, স্টার্ট বাটনে রাইট ক্লিক করলে পেয়ে যাবেন এটি। এবার এখানে লিখবেন ডিস্ক পার্ট এবং ইন্টার চাপ দিবেন, দেওয়ার পর লিখবেন লিস্ট ডিস্ক, লিস্ট স্পেস ডিস্ক। এখান থেকে আপনাকে ডিস্ক সিলেক্ট করতে হবে, যদি একাধিক ডিস্ক থাকে যে তোমার একটা, তো এখানে সিলেক্ট করতে হবে না। এবার লিস্ট ভলিউম, তারপর যে ভলিউমটি হাইড করা আছে সেটি এখানে শো করবে। এখানে আছে ভলিউম 3, আমার এখানে ভলিউম 3, আমার ক্ষেত্রে ভলিউম 3। সো আপনাকে আমাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট ভলিউম 3, অর্থাৎ কমান্ড দিতে হবে সিলেক্ট ভলিউম 3, VOLUME ভলিউম 3 দিয়ে এন্টার। এখানে দেখাচ্ছে ভলিউম 3 ইজ দ্য সিলেক্টেড ভলিউম, সিলেক্ট হয়ে গেছে। এবার লিখতে হবে অ্যাসাইন, ASSIGN, অ্যাসাইন লেটার, LETTER লেটার স্পেস। এখান থেকে একটা লেটার সিলেক্ট করতে হবে, কিন্তু উপরে যে তিনটি লেটার আছে সেটি বাদে আমি এখানে ইউ সিলেক্ট করলাম। সিলেক্ট করে এন্টার করলে এখানে শো করে দিবে যে ডিস্কটি অ্যাসাইন হয়ে গেছে। এখন আমরা চলে যাবো ডিসপিসিতে। তো দেখুন এখানে ইউ দিয়েছিলাম, তো এটি অ্যাসাইন হয়ে গেছে। তো বন্ধুরা, এসএলআজকের মতো ধন্যবাদ।